হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অমিত চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দিব সেটি হলো, আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু কিভাবে ভিডিও সংগ্রহ করবেন বা ভিডিও আপলোড দিবেন তা আপনারা ভেবেই পাচ্ছেন না, যে কিভাবে আপনারা একটা পারফেক্ট ভিডিও সংগ্রহ করবেন বা নিজে ক্রিয়েট করবেন তো পাচ্ছেন না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়ে দেখিয়ে দেবো যেটি থেকে আপনারা ইউটিউব থেকে ভিডিও নিয়ে আপনার চ্যানেলে চ্যানেলে আপলোড করতে পারবেন এবং কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম ছাড়াই। তো কথা না বাড়িয়ে আমি যা যে কাজটি আপনাদেরকে শিখাবো তার একটি নমুনা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি করছি। তো যদি আমার ভিডিওটি দেখে আপনারা কিছু শিখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাব মূল কাজে। যদি আপনারা আর কীভাবে আপনার চ্যানেল চ্যানেলে আপনারা ভিডিও আপলোড করবেন তো কথা না বাড়িয়ে আমি চলে যাব। তো আপনি যে আপনি একটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ওপেন করছি। তো আপনারা গুগল ক্রোম ওপেন করার পরে সরাসরি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে চলে যাচ্ছেন www.youtube.com। তো এখানে গিয়ে আপনি যে যে রিলেটেড চ্যানেলটা আপনার সেই রিলেটেড ভিডিও সার্চ দেবেন, যেমন এন্টারটেনমেন্ট, মানে সাপোজ মনে করেন বাংলা সং, জি বাংলা সং, বাংলা বাংলা সং লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে বাংলা সং অলরেডি বাংলা গান চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে, তো ভিউয়ার্স দেখছেন বাংলা সং চলে আসছে। তো আপনারা এই যে কর্নারে দেখা যাচ্ছে ফিল্টার, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে, দেখেন ক্রিয়েটিভ কমন্স। তো ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করবেন। তো ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করার পরে দেখেন চলে আসছে যে গানগুলো চলে আসছে, এই গানগুলো আপনারা আপনার চ্যানেলে ইউজ করতে পারবেন। তো কীভাবে ইউজ করবেন বা কীভাবে করবেন, তো আপনারা এই চ্যানেলে এই গানগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার চ্যানেলে চ্যানেলে আপলোড করার পূর্ব শর্ত হচ্ছে আপনারা যে কোনো একটি এই ভিডিও এডিটর দিয়ে আপনার চ্যানেল নাম, টাইটেল বা অন্য কিছু দিতে চেষ্টা করবেন, যাতে আপনার এই ভিডিওটি আপনার আপনার চ্যানেলে এতেই চলে বা আপনার নামদারি হয়ে চলে। তো ভিউয়ার্স, আপনারা যে কোনো একটি গান প্লে করবেন এবং দেখবেন যদি আপনার এই গানটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এই গানটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার চ্যানেলে আপলোড করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি এই চ্যানেলটি ক্রিয়েটিভ কমন্স থেকে ভিডিও নিয়ে তার চ্যানেলে আপলোড করেছে। তো আপনি ইচ্ছে করলে একজন ইউটিউবার হতে পারবেন অতি সহজে ক্রিয়েটিভ কমন্স থেকে ভিডিও সংগ্রহ করে। তো ভিউয়ার্স এখানে দেখা এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স থেকে আপনাদেরকে অ্যালাউ করে দিয়েছে এই গানটি। তো এই গানটি দিয়ে আপনারা আপনি ইচ্ছে করলে ডাউনলোড করে আপনি যে কোনো একটি ভিডিও এডিটর দিয়ে আপনি ইয়া করতে পারবেন, আপনার চ্যানেল আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি, তো আপনারা যে প্রক্রিয়াটি দেখছেন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ইচ্ছে করলে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমার এই ভিডিওর সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। যদি আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে চেষ্টা করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এই পর্যন্ত ভিউয়ার্স, আপনাদেরকে আমি যতটুকু হেল্প করতে পেরেছি, তো আমি একজন ছোট্ট ইউটিউবার, আমাকে এড়িয়ে যাবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, বারবার আমি একটি কথাই বলছি। তো ধন্যবাদ সকলকে।